হাই ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি জার্নি করছি একটা ট্রেনে। কোথায় জার্নি করছি? সাপটগ্রাম থেকে গুয়াহাটি যাচ্ছি। ট্রেনটি হলো ধুবড়ি কামাখ্যা। তো এই ট্রেনটিতে আমি আগে গুয়াহাটি পর্যন্ত জার্নি করিনি, আমি বঙ্গাইগাঁও পর্যন্ত জার্নি করেছি, নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত। তো আজকে আমি এই ধুবড়ি কামাখ্যা ট্রেনটার বিষয়ে সম্পূর্ণ বলার চেষ্টা করব আপনাদেরকে, বা কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তো আমার অবস্থা একদম খারাপ, দেখতেই পাচ্ছেন আমি বসে আছি, আর আমি লিপ এডিটিং করে দিয়েছি এখানে, তার জন্য প্রথমে সরি। আমার লিপ হয়তো নাও মিলতে পারে। ট্রেনে প্রচণ্ড সাউন্ড ছিল, যেহেতু আমি ইঞ্জিনের আগে এর কম্পার্টমেন্টেই ছিলাম, মানে ইঞ্জিনের সামনে যে কম্পার্টমেন্টটা সেখানেই আমি ছিলাম। খুব অল্প লোক ছিল বলে আমরা সেখানে উঠেছি, আর পেছন দিকে প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সবাইকে বিশেষভাবে বলবো, ধুবড়ির ট্রেনে যদি কেউ জার্নি করে না থাকো একটু কামাখ্যা পর্যন্ত, তো অবশ্যই করো। কারণ আমি দেখলাম এই ট্রেনটা খুব সুন্দরভাবে নিউ বঙ্গাইগাঁও ক্রস করার পর মানে সুন্দরভাবে চলে, এক্সপ্রেস হয়ে যায়। তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পর ট্রেনটির স্পিড দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আমি আগেও বলেছি, আমি ধুবড়ি এই ট্রেনটিতে গুয়াহাটি পর্যন্ত জার্নি করিনি, এটা আমার ফার্স্ট জার্নি। দেখুন আপনারা কীরকম স্পিড। নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পর এই ট্রেনটি প্রচণ্ড বেগে ছুটতে লাগলো। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন ট্রেনটি কীভাবে যাচ্ছে। দেখুন আপনারা, অভয়পুরী স্টেশন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই দেখুন অভয়পুরী স্টেশন। অভয়পুরী স্টেশনে এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। অভয়পুরী স্টেশনে ট্রেন এখন দাঁড়িয়ে আছে। দেখুন গোয়ালপাড়া স্টেশন, এখন গোয়ালপাড়া যাবে। অভয়পুর ছাড়ার পর ডাইরেক্ট আমরা চলে আসলাম যোগী গোপা ব্রিজ। দেখতেই পাচ্ছেন আপনারা যোগী গোপা ব্রিজ। যোগী গোপা ব্রিজ ক্রস করে আমরা যাব নেক্সট স্টেশন। জানি না নেক্সট স্টেশন কী আসবে, দেখে নিচ্ছি। কিন্তু আমার খুব ভালো লাগলো, ট্রেনটা নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত যেভাবে এলো তারপর থেকে খুব দ্রুত গতিতে কামাখ্যার দিকে ছুটতে লাগলো। তো দেখতেই পাচ্ছেন আপনারা যোগী গোপা ব্রিজ, নদীর জল শুকিয়ে গেছে, জায়গায় জায়গায় চরও পড়ে গেছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সম্পূর্ণ, কিন্তু মোবাইলটা হাত থেকে পড়ে যেতে পারে, সেই ভয়ে হয়তো আমি এক আরও সামনে মোবাইলটাকে নিতে পারছি না। তথাপিও আপনাদেরকে আমি যতটুকুন হয় দেখাচ্ছি। দেখুন সবাই চাইলে এই ধুবড়ির ট্রেনে কিন্তু কামাখ্যা পর্যন্ত আসতে পারেন। আমার মনে হয় এটা যারা সাপটগ্রামবাসী আছেন তাদের জন্য খুবই ভালো একটি ট্রেন। আপনারা কামরূপ ধরার থেকে ধুবড়ির ট্রেনে জার্নি করাটা
ভালো যদি আপনাদের নেক্সট ডে কোনো কাজ থাকে, সেম ডেতে যদি কোনো কাজ না থাকে, কারণ সেম ডেতে কাজ থাকলে আপনারা ব্যাক করতে পারবেন না। এই ট্রেনটা 2:30 নাগাদ কামাখ্যা স্টেশনে পৌঁছায়। তো দেখি আজকে কটায় পৌঁছায় কামাখ্যা স্টেশনে। এই দেখি যোগীগোপা ব্রিজ ক্রস করার পর আমরা চলে এলাম সরাসরি গোয়ালপাড়া স্টেশনে। দেখতেই পাচ্ছেন আপনারা গোয়ালপাড়া স্টেশন। আমি সামনে যেতে পারছি না যেহেতু আমার ব্যাগ লাগেজ সব এখানে আছে। আর ট্রেন সব স্টেশনে নিউ বঙ্গাইগাঁও ক্রস করার পর বেশিক্ষণ দাঁড়ায় না। এটা হলো গোয়ালপাড়া স্টেশন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনই ছাড়বে ট্রেনটা। গোয়ালপাড়া স্টেশন ক্রস করার পর আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছেন আপনারা, বামুনিগাঁও। বামুনিগাঁও স্টেশনে চলে এলাম। এটা বামুনিগাঁও স্টেশন। এদিকে ট্রেনটা খুব কম স্টেশন হলেও, মানে যে কোনো স্টেশনে দাঁড়িয়ে বেশিক্ষণ ওয়েট করে না। খুব সুন্দর একটা বিল দেখতে পেলাম, এই বিলটার নাম নাকি দীপোল বিল। অনেক বড়, প্রচণ্ড বড় বিল। এখানে সবাই পিকনিক খেতেও আসে। এটা ঠিক কামাখ্যা স্টেশনের আগে, কামাখ্যা স্টেশনের আগে সুন্দর একটা বিল। এখানে পিকনিক স্পট, এটা পিকনিক স্পট, এটাকে বলে দীপোল বিল। তো আমি কামাখ্যা স্টেশনটা দেখাতে পারবো না।